ওয়ালাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন সাতিয়ান থেকে রওনা দিছি গেলাম ওই লোকে আপনার রামেশ্বর, রামেশ্বর থেকে আইসি আমি শিমুলঘর, শিমুলঘর আসতে আসতে আমার মনটা খারাপ হয়ে গেছে। যখন শরীর যদি দুর্বল থাকে আর মনও যদি খারাপ থাকে সেই জিনিসটা প্রভাব করে বেশি, মনটা খারাপ হয়েছে কেন জানেন? কারো বাপ যদি না থাকে তো বাপ না থাকার তো একটা কষ্ট থাকে, আর সাথে যদি বাপ না থাকার পাশে সাথে সাথে যদি ছেলে শুনতে পায় যে বাপ যাওয়ার আগে বেশ কিছু টাকা লোন বা ঋণ হরাইকা গেছে, তো কষ্টটা ডাবল হয়ে যায়। কিন্তু জমি জমা রেখে গেলে তো শান্তি লাগে যে আচ্ছা যাই কিছু রাখিয়া গেছে। আমার মনে হয়েছে এই বানেশ এই রামেশ্বর আর শিমুল ঘরাইছে যে আমার বর্তমানে যিনি এমপি মাননীয় এমপি মাননীয় মন্ত্রী, উনি যদি কোনো কারণে 5-7 তারিখে চইলাও যান আর আমার আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, উনার যাওয়ার যে কষ্ট আমার লাগবে, দেখুন ভদ্রলোক মানুষ চলে যাচ্ছেন এর সাথে ডাবল হয়ে যাবে যখন আমি এই শিমুল ঘরের রাস্তাটা দেখি মনে হয় আমার আওয়াজ বহুত হয়েছে এখন খানের কথা কম। তোমরা এইভাবে সুমন ভাই বলবাই বেদান ভাগলি যে বেগা আর 7 তারিখ সবাই যাবেলা ঘুম থেকে উঠবে দেরিতে আর এরা খামাটাই দিব। আমি মনে হয় মিনিমাম 10 থেকে 15 বছর আগে একবার, 15 বছর আগে একবার মেইন রোড বন্ধ, আমি নাসেরনগর দিয়ে আইয়া সাতিয়ান দিয়ে উঠছিলাম, যখন এই ব্রিজের কাছে আইছি যেখান থেকে সাতিয়ান এই আপনার সিলেট শুরু, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর শেষ আর বিস্তাফাড়িয়া মাধবপুর শুরু, এখানে আইয়া দেখি আমি জুম্মার আগান করে দিয়েছি নামাজ হইল। তখন আমি ড্রাইভারকে কইলাম তুমি কেন রাখো, আমি যাই নিয়ে কোনো মসজিদ আছে নি দেখি, নাইমে দেখি এখানে একটা মসজিদ আছে, আইতে আইতে আইয়া আমি নামাজে ঢুকছি। কি সময় ই ভাখা না না কি সময় খাসা মসজিদ মাটি না কিন্তু আমি মিলাই একটা মসজিদ নামাজ পড়ছি, ফইরা দেখি হুজুরে দাওয়াত দিতেছেন যে আপনারা থাকুন এখানে একটা জানাজা হইব। আমি বাড়িয়ে এখন যেহেতু নামাজ পড়ছি জানাজার দাওয়াত পাইছি, আমি জানাজা পড়াতেছি, পড়াতাইয়া দেখলাম ছেলে হইতেছে তার মা মারা গেছে তার বাবা জেল। আমি তার ছেলের খানে খানে কইলাম যে কি কারণে জেল, কি একটা মামলায় নাকি জেল। আমি কইলাম যে এটা ঠিক আছে যেহেতু আমি জানাজা পড়ছি তুমি একটা কাম করো আমার সাথে যোগাযোগ করো, আমি হাইকোর্টের অ্যাডভোকেট আমি চেষ্টা করবো তোমার এটা জামিন হয়ে দেওয়া। তার ছেলে আমার সাথে যোগাযোগ করলো, আমি সম্ভবত জামিন হয়ে দিছিলাম আমার কষ্ট লাগছে যে জামাই তো তার বোর্ড শেষ জানাজার তা কাড়লো না, এই যে একটা মাথার মধ্যে একটা বাড়ি খাইছে যে রাজনৈতিক কারণে হোক যে কারণে হোক এটার লেগে শিমুলঘরটা আমার বেশি মনে আছে। তো যে রাস্তা দিয়ে আমি আইছি এই রাস্তা দিয়ে আইলে পরে কেউ যদি হয় যে এই এলাকার যিনি নেতা তাই মন্ত্রী মানুষে বিশ্বাস করত বলব শিমুল ঘরের মানুষে মনে হয় মিশা কথা, কারণ কোন লাগবো আমার যদি ওটা জিজ্ঞায় মানছে যে হই গেছিলাম আমি উমর শিমুল ঘর গেছিলাম এত বাংলা রাস্তার পরে যদি হয় এখানের এমপি বা মন্ত্রী খেটা
আমি মোর নারে বইটা সরকারি দল নি আমি মোর বিদেশি দল নি খান করতে পারে না রে বউ সরকারে খান দেয় না রে বউ কারণ ইটা না কইলে শরম না নি ঠিক ঠিক তবে আমি কইয়া যাই আমি ব্যারিস্টার সুমন যদি আপনারা 7 তারিখে আমারে নির্বাচিত করেন আপনারা যত পরিমাণ কষ্ট বজাইতে আইতে আমার তার চেয়ে বেশি লজ্জা হইব যে আমার এলাকার মানুষ কষ্ট মাঠের কথা হইয়া যায় মাঠের কথা হইয়া যায় আমি তো মাঠের লোক আমি কোনো গাছের লোক না আমি গাঁটে গাঁটে তদবির হলো লোক না আমি মাঠ গ্রাম আর রক্ত দিয়া মানুষের হৃদয় জয় করালো মাঠ যদি 7 তারিখ এমপি বানায় আগামী বার আইয়া যদি এমপি হওয়ার শখ হয় যে বক্তব্য দিব প্রয়োজনে যে নতুন মাঠ বানাইবো ওইটার মধ্যে দাঁড়াইয়া বক্তব্য দিব আর ক্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে আপনার এই এই পুরা ইউনিয়ন শিমুলগড় ইউনিয়ন বা শিমুলগড়ের সাথে একটা ম্যাচ না খেললে আমার আল্লাহ যেন আমার দিনের থেকে বিদায় না করে আমি যে আইসি আল্লাহ আপনারা বাঁচাইছে যদি আমি নির্বাচন না কারো যাম এরাই কিন্তু আর আইল জানি আমি আওনে আমি আমি আওনে এরা এখন আপনারা দাম বেড়েছি ভোটারে আর এখন খানে খানে কইতাছে যে আরে রাস্তাঘাট সব করে দিব মাটি